আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। এটি হচ্ছে আমের রস দিয়ে পোয়া পিঠা। পিঠা তো অনেক খেয়েছেন, কিন্তু আমের রস দিয়ে পোয়া পিঠা খেয়েছেন কখনো? চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসছি। একটি মিক্সিং বোল নিয়েছি, এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা, এরপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি, এরপরে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু কম পরিমাণ চিনি। চিনিটা আপনাদের 7 মতো দিয়ে নেবেন। আমি আমটা মিষ্টি ছিল বিধায় চিনিটা কম দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এখন আমি সবগুলো উপকরণ চামচের সাহায্যে মিশিয়ে নিব খুব ভালো করে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা পাকা আমের পেস্ট। আমি এটা সবটুকু পাকা আমের পেস্ট দিয়ে দিব না, অল্প অল্প করে আস্তে আস্তে দিয়ে দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিব। কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো আমের পেস্ট এখানে ঢেলে দেইনি, অল্প পরিমাণে কিছুটা নিয়ে আমি এখন নেড়ে চেড়ে ব্যাটার তৈরি করে নিব। তো এবার আমি সবগুলোই দিয়ে দিলাম। তো তারপরে আমার কাছে মনে হচ্ছে যে 1 কাপ পরিমাণে হয়নি, আরও কিছু আমের পেস্ট এখানে অ্যাড করতে হবে। তো এবার আমি আরও 1/2 কাপ আমের পেস্ট এখানে অ্যাড করে দিলাম। আমি দেখতে পাচ্ছেন কোনো প্রকার পানি এখানে অ্যাড করিনি, চেষ্টা করবেন পানি না দিয়ে শুধু আমের পেস্ট দেওয়ার জন্য। যেহেতু দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো সামান্য পরিমাণে, এতে করে সুন্দর একটা স্মেল আসবে। এটা অপশনাল, এলাচ গুঁড়োটা না দিলেও চলবে, চাইলে দিতে পারেন না চাইলে বাদ রাখতে পারেন। তো এবার আমি এলাচ গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ব্যাটারটিকে একটি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব 10 মিনিট। এ পর্যায়ে আমি একটি প্যানে তেল গরম করে নিয়েছি এবং পিঠা ভেজে নিচ্ছি। তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপরে আমি একে একে 3টি পিঠা এখানে দিয়ে দিলাম। এ তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো অনেক সুন্দর ভাজা হচ্ছে। আস্তে আস্তে আমি কাঠি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, অসম্ভব মজাদার সুন্দর হয়েছে। কিন্তু দেখতে পাচ্ছেন আমি এরপরে আবারও পিঠা দিয়ে দিলাম এখানে। তা আমার প্যানটা একটু বড় ছিল বিধে আমি 3টি দিয়েছি, আপনারা চাইলে 1টি করে পিঠা দিয়েও ভাজতে পারেন। সবগুলো পিঠা ভাজা শেষ উঠিয়ে নিয়েছি। এবার আমি একটি সার্ভিং ডিশে পিঠাগুলো সাজিয়ে নিচ্ছি। কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মজাদার আমের রসের পোয়া পিঠা, আমের রসের মজাদার ফুলকো তেলের পিঠা বা পোয়া পিঠা যেটাই বলি না কেন, আপনারা সবাই বাসায় ট্রাই করে দেখবেন, অসম্ভব মজাদার স্বাদের পোয়া পিঠা। আমি একটি ছিঁড়ে দেখাচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, কমেন্টস করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।